আল্লাহ নবীর জুবান মুবারক দিয়ে কোরআন চালু হয়ে গেল, তিলাওয়াত চালু হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। এবার জিব্রাইল আমিন ওহি নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, পয়গম্বর পড়ে ভুলে যেন না যায়। ইন্ন জিব্রাইলের সাথে সাথে পয়গম্বর ঠোঁট নাড়া, আল্লাহ আসমান থেকে ডাক দেয়া, কাগ এত তাড়াহুড়া করেন যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন আপনার সিনাই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَا ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَا সুবহানাল্লাহ। আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে দিয়া সুবহানাল্লাহ। শুধু কোরআন সংরক্ষণ করব তা নয়, কোরআনের তাফসীর কি হবে, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাব। মন গড়া কোন তাফসীর যদি কেউ করে কোরআনে কারিমে, আল্লাহর হাবিব বলেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায়, নাউজুবিল্লাহ বলেন। যে মানুষটা 40 বছর পর্যন্ত কোন শিক্ষকের কাছে যায় নাই, কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে নাই, আমার আপনার নবী বিশ্বনবী রহমতে আলাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তাকে উম্মি বলা হয়। উম্মি মানে হলো আনপড়, যিনি লেখাপড়া করেন নাই, তার অর্থ কিন্তু সারা জীবন তিনি অশিক্ষিত ছিলেন তা নয়, 40 বছর পর্যন্ত তিনি কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। আমি অনেক বয়ানে বলে থাকি এটার কারণ ছিল আল্লাহর হেকমত ছিল, যদি কাহারো কাছে তিনি অক্ষর জ্ঞান অর্জন করতেন তাহলে তিনি তার মুআল্লিম হয়ে যাইতেন, শিক্ষক হয়ে যাইতেন। আর আল্লাহ কয় নবী আমার পৃথিবীর মধ্যে আপনার চাইতে দামি আর কাউকে আমি বানাই না, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় দামি আপনাকে বানাইছে আদম আপনার উপরে না, আল্লাহু আকবার বলেন। আদম কে লিয়ে ফখরি আলি নসবি হ্যায়, আদম কে লিয়ে ফখরি আলি নসবি হ্যায়, মক্কি মদানি হাশিমি ও মুত্তালিবি হ্যায়, পাকিজা তারা আরশ সমা জান্নাতে ফিরদাউস আরামে গহে পাকে রাসূলে আরবি হে সুবহানাল্লাহ। আদম বলেন আমার বংশের মধ্যে যদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম না হতো আমি আদমের ফখর করার মতো কোনো বস্তু থাকতো না। বরং মুফাসসিরিনে কেরাম লিখেন হযরতে আদম যদি জানতেন জান্নাতের ওই ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার আওলাদ থেকে আমার বংশ থেকে মুহাম্মাদুল আরবি আসবে, তাইলে আদম ফল নয়, কোন গাছের ডাল নয়, পাতা নয়, সুজা মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন, কারণ শিকড় খাইলে যে অ্যাকশনটা হবে, পাতা খাইলে ফল খাইলে সে অ্যাকশন হবে। যত দ্রুত আমি দুনিয়াতে যাব আমার বংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন তত দ্রুত ঘটবে, সুবহানাল্লাহ। 40 বর্ষার পর্যন্ত আল্লাহ পাক কাহারো কাছে পাঠায় নাই, বয়স যখন 40 হয়েছে আল্লাহ ডাক দেখো আমার হাবিব চলুন গো আপনি মাদ্রাসায় গিয়া ভর্তি হন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই মাদ্রাসার নামটা কি? তখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন মাদ্রাসার নাম হলো হেরা গুহা। জাবালে নূরের মধ্যে হেরা গুহায় আপনার জন্য মাদ্রাসা বানাইছি আমি আল্লাহ, স্বয়ং আপনার মুআল্লিম হয়ে যাব, সুবহানাল্লাহ বলে মাধ্যম হবেন জিব্রাইল, কিন্তু শিক্ষা দেব আমি আল্লাহ সরাসরি, সুবহানাল্লাহ। হযরত জিব্রাইলকে পাঠাইলেন মাদ্রাসায় প্রথম সবক দেওয়ার জন্য,
জিব্রাইল আয়েশা আল্লাহর নবীকে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নবী বানাইবেন, সালাম দিলাম, পড়ুন গো ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল, 40টি বছর আমি কোনো অক্ষর জ্ঞান অর্জন করি নাই, কোনো টিচারের কাছে পড়ি নাই, কি করে পড়বো রে মা আনা বিকারি, আমি তো পড়া শিখি নাই, তাই আমি পড়তে পারবো না। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনা মোবারক লাগাইয়া এত জোরে চাপ দিলেন, আল্লাহ নবী কয় ফা আখাদানি ফাগাতানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ওলামা একরাম লেখেন, মাদ্রাসার পড়া এলমে উগির শিক্ষা, দিনই শিক্ষা, যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে সম্পর্ক না হবে, ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে শিক্ষা অর্জন করা সম্ভব না। অনেক শিক্ষা আছে পিস্তল দিয়েও পড়া যায়, কথা বলেন ঠিক কিনা, শুট করেও পড়া যায়, কিন্তু না না, এলমে ওহি কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, অন্তরের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন। আবার হায়রাম দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা, আল্লাহ নবী আবার জবাব দিলেন মা আনা বিকারি, তৃতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা, তখন শুধু ইকরা বলেন না, বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। বলে এই পাঁচটি আয়াত যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জুবান মুবারক দিয়ে কোরআন চালু হয়ে গেল, তিলাওয়াত চালু হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। এবার জিব্রাইল আমিন ওহি নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, পয়গম্বর পড়ে ভুলে যেন না যায়, এন্ন জিব্রাইলের সাথে সাথে পয়গম্বর ঠুট নাড়া, আল্লাহ আসমান থেকে ডাক দেয়া, কাগ এত তাড়াহুড়া করেন যে কোরআন আমি আল্লাহ নাজেল করেছি, এই কোরআন আপনার সিনাই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু কুরআনা ফাইদা قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا. আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে, শুধু কোরআন সংরক্ষণ করব তা নাই, কোরআনের তাফসীর কি হবে, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে, সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাব। মন গড়া কোনো তাফসীর যদি কেউ করে, কোরআনে কারিমে আল্লাহর হাবিব বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায়, নাউজুবিল্লাহ বলেন। আমার হায়রাম আল্লাহর হাবিব মক্কার মানুষগুলোকে একত্রিত করলেন, যেহেতু তিনি ওহী প্রাপ্ত হলেন, সবাইকে ডাক দিলেন যে মুহাম্মদ সবাইকে আহ্বান করছে। বাবারি বাবা, আহ্বান শোনার পর কেউ বাড়িতে থাকে নাই, সবাই জমা হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, লাবিসতু ফীকুম উমরা, খুব মনোযোগ দিয়া শুনবেন, মতের পক্ষ হলে জিন্দাবাদ আর মতের বিপক্ষ হলে মুর্দাবাদ, কথা বলেন ঠিক কিনা, এটা কোন মুসলমান ইমানদারের স্লোগান হতে পারে না,
সত্য যদি আসে এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক সেটাকে মেনে নেওয়া, এটাই হলো ইমানদারের কাজ। আল্লাহর হাবিব যখন মক্কার মুশরিকদেরকে বললেন লাবিস্তু ফীকুম উমরা, একদিন নয় দুই দিন নয় গোটা চল্লিশটা বছর তোমাদের মাঝে আমি অতিবাহিত করলাম আমার যৌবনকাল, আমার কৈশোর, আমার সবকিছু তোমাদের মাঝে অতিবাহিত করলাম। বলতে হবে আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? কিতাবের মধ্যে আসে সমস্ত কাফের মুশরিক গুলো একত্রিত হইয়া জবাব দিয়েছিল আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুহাম্মদ কি তুমি বলতে চাও, চল্লিশটি বছর তোমাকে আমরা ইন্টারভিউ নিয়েছি, যাচাই করেছি রে মুহাম্মদ, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো আমানতদার দ্বিতীয় আর কেউ না। আসাদিকুল মাসদুক, তুমি হলে সবচাইতে সত্যবাদী, জীবনে কোনোদিন কোনো মিথ্যার আশ্রয় নাও নাই। তাই এটাই হলো আমাদের মতামত। আল্লাহর হাবিব যখন বললেন যদি তাই হয় জীবনের সবচাইতে বড় সত্যবাণীটা আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম, ইয়া আইয়ুহা নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, সব মূর্তি দেবতার পূজা ছেড়ে দাও, একমাত্র কেবল শুধুমাত্র আল্লাহর ইবাদতে মাথা নত করো, তাইলে তোমরা সফল। এই মতের বিরুদ্ধে চলে গেল, এতদিন মূর্তি দেবতার পূজা করছি তুমি এসে এখন এক আল্লাহ, তোমার তো ভালো মনে কর, তুমি তো আসলে লোকটা বেশি সুবিধা। সব ভুলে গেল, সারা জিন্দগির সমস্ত প্রশংসা অল ডিলেট হয়ে গেল তার কথা বলার কারণে। আরো জোরে বলে, এইরকমের কাফের গোষ্ঠীর মানুষ এখনো আছে। আপনি দিনের কথা বললে, কোরআনের কথা বললে, ইসলামের কথা বললে, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস এইরকমের তকমা লাগানো হতো না হতো। এরপরে আরো কি কইতো জানেন, বেশি কোরআনের কথা কইলে পিয়ারে পাকিস্তান চলে যাও, কথা কয় না, এটা বলাটাই স্বাভাবিক। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من ارضنا او لتعودن في ملتنا, যত নবী রাসূলরা কোরআনের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে, তাদের সম্প্রদায়ও একই জবাব দিয়েছিল, খাতি নায়েবে রাসূল হলে, ওয়ারাসাতুল আম্বিয়া হলে, এখনো যারা ওই কাফেরের গোষ্ঠী যাদের গায়ে এখনো ফেরাউনের ব্লাড আছে তারাও একই জবাব দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা এই সকল প্রতিষ্ঠানকে অন্তর দিয়ে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? নায়েবে রাসূলদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। আরে ভাই, তুমি কারে পাকিস্তান যাইতে বল, কারে দেশদ্রোহী বলো, তুমি কই দিনের এই স্বাধীনতা পিছনে যাদের কুড়ায় যারা পানি দিয়েছে, স্বাধীনতা পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান, এরা হলো দেওবন্দি উলামা একরাম। আপনি গোড়াতে তালাশ করেন, আগা দিয়ে টানেন কা, ভারত উপমহাদেশকে 200 বছর ইংরেজ বেনিয়ারা শাসন করেছে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জেহাদের ডাক দিয়েছিলেন চাও বলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভি রহমাতুল্লাহ, আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি ছিল ইংরেজ খেদাও আন্দোলনের জন্য, ঠিক কিনা বলেন? ইসলাম কে ইস মরকাজ সে হুই তাকদীস আয়া আজাদি কি, আল্লাহু আকবার বলেন। আল্লামা উস্তাদে মুহতারাম আল্লামা রিয়াসুদ আলী বিজনুরী রাহিমাহুল্লাহ, তিনি তার এই কবিতার মধ্যে বলেন এই স্বাধীনতার গোড়া পত্তন হয়েছিল তার লোলম দেওবন্দ থেকে, ঠিক কিনা বলেন?
যদি ওনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জিহাদের ঘোষণা না দিত, স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে আজও পর্যন্ত ইংরেজদের শাসনামলে ইংরেজদের গোলামির জিনজির আমাদের আবদ্ধ থাকত। ইতিহাস একটু মনে রাখেন, ইসলাম কে ইসমের কাছে হুই তকদিস আয়া আজাদি কি ইস বাম হারম সে গুঁজি হ্যায়, ইস বাম হারম সে গুঁজি হ্যায় সবার আজাদি কি ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা শেহ পারা হর ফুলি হায় কে সোনা হর্বয়া মিনারা আল্লাহ আকবর চোশম হি রোশন হ্যাশম হরম কা পড়ত আল্লাহ আকবর বলে যে ওখানে যে এলমে ওহি কোরআনের যে নূর জ্বলতেছে মনে করো না এটা কোনো নরম তার গোড়া মজবুত না যে রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবে, এটার গোড়া অনেক মজবুত। এখানে যে কোরআনের আলো জ্বলতেছে এই আলোর কানেকশন হলো সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, আল্লাহু আকবার বলে, আর রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। আর জোরে কও ঠিক না বেটি, জো শম আয়া কি রওশন হায়া ওয়শম হরম কা পড়তা হ্যায়, ইস বজম কা সাকি ক্যা কহি হ্যায়, ইস বজম কা সাকি ক্যা কহি হ্যায়, জো সুবহ আজল সে কায়েম হ্যায়, ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা শেহ পারা হ্যায়, হর ফুল হায় কে সোনা হ্যায়, হর সর্ব ইয়হা মিনারা হ্যায়, কোহ সার ইয়হা তব জাতে হ্যায়, যত বড় ষড়যন্ত্রের জাল আসুক, ষড়যন্ত্রের স্টিম রোলার আসুক, অতীতেও কেউ এই দিনে প্রতিষ্ঠানকে কিছু করতে পারে নাই, কামত পর্যন্ত কেউ পারবে না, কথা বলেন ঠিক কেনা? হেফাজত করছেন কে, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এটাই তার এই কবিতায় বলতেছে, কোহ সার ইহা তব জাতে তোফা ইহা রুখ জাতে হ্যায়, ইস কাখে ফকীরি কে আগে, ইস কাখে ফকীরি কে আগে, শাহো কি মেহেল ঝুক জাতে হ্যায়, ইলম হুনর কা গহওয়ারা তারিখ কা শেহে পারা হ্যায়, হর ফুল হায় কে সোনা হ্যায়, হর সর্ব ইয়হা মিনারা হ্যায়, আমার হায়রাব। সুতরাং যারা নায়েবে রাসূলদেরকে, যারা আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করতে যাও, মনে রাখো রে, বিপদ আসলে তুমি বিদেশে পাড়ি জমাই, তোমার সেকেন্ড হোম আছে, তোমার সুইস ব্যাংকে টাকা আছে, যারা নাইবে রাসূলেরা কোনদিন দেশ ছেড়ে কোথাও পালাবে না। দেশের বিরুদ্ধে যদি কেউ কোন সময় হুঙ্কার দেয়, সর্বপ্রথম মাতৃভূমিকে রক্ষা করার জন্যে, দেশের একে কিঞ্চি মাটি রক্ষা করার জন্যে যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কাদেরকে তুমি রাজাকার বলো, কাদেরকে তুমি দেশদ্রোহী বলো, কথা বলেন ঠিক কিনা? বিপদ আসছে, উড়াল দিয়ে চলে গেছো,
আমরা এখন খবরের মাধ্যমে মিডিয়ার সাহায্যে জানতেছি এক একজন দুর্নীতিবাজ এক একজন সন্ত্রাস বিদেশে শহর কি শহর কিনে ফেলছে। কথা বলেন ঠিক কেনা? এটা কি আর বাপদাদার টাকা না আমার আপনার টাকা? যে পেঁয়াজ আমরা 20 টাকা 30 টাকা কেজি কিনে খাবো সেই পেঁয়াজ আমাদের কেনা লাগে 400-500 টাকা কেজি। যারা উৎপাদন করে ওরা তো ঠিকই কম দামে বিক্রি করে, ওই লুটেরা এগুলোকে খেয়ে আমাদের উপরে দাম বাড়া। কথা বলেন ঠিক কেনা? ইসলাম এই দুর্নীতিকে পছন্দ করে না। কিতাবুল বুয়ু বেচা কেনার নামে অধ্যায় কায়েম করেছে, হাত বহাত হাত বদলকে ইসলাম পছন্দ করে না। সরাসরি ইসলাম বলছে যারা উৎপাদন করবে তারা বাজারে নিয়ে আসবে, মাঝখানে কোনো বাটপার সিটার যেন দখলদারি করতে না পারে। আরে বাটপারি সিটারি করে আরে বাপরি বাপ, আরে বাপরি বাপ, এক একজনের দুর্নীতির ফেরেজ দেখলে মাথা হেড হয়ে যায়। কথা কয় অবাক হওয়ার মতো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন। মোহতারাম হাজিরি বুঝা গেল এটা নতুন কিছু নয়, আগের থেকেই চলে আসছে। যে সব নবীদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ করছে, দলাল বলছে, সাফা হাবস, আরো বিভিন্ন রকমের গালিগালাজ করছে যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইন্টারভিউ নেওয়ার পর যখনই কোরআনের কথা তাদের সামনে বললেন তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হাই রে হাই, মোহাম্মদ তোমাকে তো এতদিন ভালো মনে করতাম, এখন আবার কে এক খুদার কথা বলতেছো, এত খুদার ইবাদত করে এই কোন কিনারা পায় না। কথা বলেন ঠিক। আল্লাহ নবী বলেন না এগুলো খুদা না, এটা তোমাদের মানব রচিত খুদা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ হলেন আমাদের রব। কথা বলেন ঠিক। এই কথা বলার পর সর্বপ্রথম আল্লাহ নবীর বিরোধিতা আসলো নিজের আপনজনদের কাছ থেকে। আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবীর দিকে আগাইল, গিয়া বলেন তাব্বানলা কাসা ইরালিয়াও, মুহাম্মদ তোমার সারাটা জীবন ধ্বংস হয়ে যাবে। আবুল আহাব বা নবীর বদদোয়া দিস, আমি অনেক বয়ানে বলি সুকুনের দোয়ায় গরু মরলে গৃহস্থরা গরু পালতে পারে, কথা কয় না, বুঝেননি আমার কথা? সুকুন প্রতিদিন প্রতিদিন গাছের ডালে বসে সুকুনের আমির সাহেব দোয়া করে, আর সমস্ত মামুররা আমিন কয়, সুকুনের আমির সাহেব কয় আল্লাহ। পূর্ব সৈয়দ নগরের প্রত্যেকটা কৃষকের যদি প্রতিদিন 2টা করে গরু মারা যায় তাহলে আমাদের খানার অভাব হবে না, মেহরবানি করে আমাদের দোয়াগুলো কবুল করুন, আমি সব কয়। আর সকল মামুররা অন্য অন্য শুকুনরা কয় আমি। তাই বলে কি সৈয়দনগরের গরু প্রতিদিন 2টা করে মারা যা, কথা কয় না? এটারে বলে শুকুনের দোয়ায় যদি গরু মরত তাইলে গৃহস্থেরা গরু পালতে পারত। আবুল আহাবে পাগম্বরকে বদদোয়া দেয় আর কয় তাব্বানলাকা আলি হাদা জামাতানা, আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল, বিরোধিতাটা আসছিল যদি অন্যদের কাছ থেকে বেগানাদের কাছ থেকে আসত, নিজের আপন জনদের কাছ থেকে বিরোধিতা আসে। আল্লাহ পাক ডাক দেয় কয় হাবিব আমার না না মন খারাপ করবেন না, ওর বদদোয়া তো আপনার ধারে কাছেও যাবে না। আমি আল্লাহ কোরআনে কারিমে সূরা আল-আহাব নাজিল করে আবাদুল আবাদ চিরকালের জন্য বদদোয়া নাজিল করে দিনা, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব যখন তাদেরকে ওহী শোনায় এরা তখন কি কয় জানেন? মনে মনে কয় আপোষে কয় মুহাম্মদে মনে হয় রাত্রের বেলা বানা আর দিনের বেলায় আমাদের সামনে পেশ করে, এটা আল্লাহ প্রদত্ত কোরআন না, এটা মুহাম্মদের বানানো কোরআন না, নাউজুবিল্লাহ। বলে আল্লাহ পাক তখন বললেন যদি তাই হয় কুল্লা ইনিজি তামাতিল ইনসু ওয়াল জিন আলা এরাও তো আরবি জানে, এরাও তো সাহিত্যিক পণ্ডিত, যদি কোরআন আপনার বানানো হয়ে থাকে তাহলে তাদেরকে বলেন কোরআনের মতো একখানা কোরআন বানায় বেশ। এর জন্য জিন ইনসান মানব দানব সবাই যদি একত্রিত হয় নো প্রবলেম, পারে নাই? আল্লাহ বলেন চ্যালেঞ্জটা মনে হয় বড় হয়ে গেল।
আমি আকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিছলিহি মুফতারায়া। আল্লাহ কয় 114 খানা সূরা, তার মধ্যে থেকে আমি আল্লাহ 104 খানা মাইনাস করে দিলাম, মাত্র 10টি সূরা বানাল। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, এরা তখন অনেক চেষ্টা করছে পারে না, আল্লাহ কয় তাহলে চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। বলেন কোন সূরা, আরো জোরে বলেন কোন সূরা। কয় আয়াত বিশিষ্ট মাত্র, কথা কয় না, এর চাইতে ছোট সূরা কোরআনে আর নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল কাউসার, এর মতো একটি সূরা বানায় তোমরা পেশ করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। তোমাদের দিলে যদি বেরাম থাকে, সন্দেহের বেরাম, পুরা কোরআন বাদ দিল, 10টি সূরা বাদ দিল, সূরাতুল কাউসারের মধ্যে একটি সূরা বানায় তোমরা পেশ। এবার আরা চিন্তা করলো এটা তো সহজ, খাতা কলম নিয়ে বসলো, পয়সা অনেক চেষ্টা করে 3 আয়াত বানাইছে, তাও আয়াতের বিষয়বস্তু টপিক হলো হাতি, হাতি দিয়া সূরা বানাইছে আল ফিল। ওয়ামা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবীল। সূরা কি জানেন, সূরাটা অর্থ শুনলে তো আরো আশ্চর্য। সূরা বানাইছে আল ফিল, হাতি, আল্লাহ নাকি হাতিরে ডাক দিছে। ওয়ামা আদরাকা মাল ফিল, ও নবী আপনি জানেননি গো হাতি কারে কয়, আল্লাহ নাকি নবীরা হাতি চিনেছে। চিন্তা করছেন কত বড় ডামিশ, কত বড় মগা চৌধুরীর দল, হাতি দিয়া সূরা বানাইছে আল ফিল। ওয়ামা আদরাকা মাল ফিল, আল্লাহ নবীর নাকি আল্লাহ চিনাইলা হু খুরতুমুন তাবীল, হাতি চিনে নবী আমি আপনাকে হাতি চিনাই। হাতির একটা লম্বা সূরা। এরপরে সবাই যখন বদ দেওয়া শুরু করছে, কিরে এটা কোন সূরা হইল, হাতির দিয়া মানুষের সূরা বানায়, হাতির তো সবাই চিনে, এটা কি আল্লাহ সূরা নাযিল করে চিনে দিও। কথা কয় মগাগুলোর এখন টনক নড়ছে, আহায় ঠিকই তো আসলে দিলে কিচ্ছুই তো হয় নাই। একটা পর্যায়ে সবাই মিলে বলল ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার বলে না রে না, এটা কোনো মানুষের কালাম নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, আল্লাহ প্রদত্ত কালাম। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষকে কোরআন অপার করে দিয়েছে, কেন এটা কার কালাম, জোরে ক, কার কালাম। এ মুসলমান শেষ কথা, অনেক টাইম হয়ে গেছে আর লম্বা করব না, এই মহান কালাম আল্লাহ পাক পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করছেন সবচেয়ে দামি কিতাব হলো আল কোরআন। জোরে বলুন ঠিক কি না, যে নবীর উপর আল্লাহ নাজিল করেছেন এই নবীর মর্যাদা সবার চাইতে কম না বেশি। আরো জোরে বলেন, যে উম্মতের উপর আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন সেই উম্মতের মর্যাদা কম না বেশি। আরো জোরে বলেন, হাজার হাজার বছর হায়াত পেয়েছেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই, মাত্র 60-70 বছর হায়াতের মালিক, আল্লাহ কোরআনের ডাক দেয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার হাবিবের উম্মত
তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের চাইতে এত দামি উম্মত পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ দেই নাই। যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জান্নাতের মেহমান না হবে ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। ঠিক কিনা বলেন? এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হবে না বেদামি? কথা কয় না? দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হয় না বেদামি হয়? দেখছেন না, যারা মন্ত্রী মিনিস্টার ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তাদের পিছনে দল কি দল ঘোরাফেরা করতো। কেন? এ সমাজের দামি মানুষ তার সাথে চললে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? দামি কোরআন এর সাথে যারাই সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের পাখিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সংস্রব যেখানেই লেগে যায় তাকে, সেই জায়গাকে, সেই বস্তুটাকে আল্লাহ দামি বানায় দেন। আলহামদুলিল্লাহ, বলুন বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো যে আমাদের এলাকায় একটি সুন্দর মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ফৈজুল কোরআন, কোরআনের ফয়েজওয়ালা এক মাদ্রাসা আল্লাহ এখানে কুদরতি ভাবে কায়েম করে দিয়েছেন। এটা এলাকাবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? যে এলাকায় মাদ্রাসা থাকে, যে এলাকায় কোরআন পড়া হয়, সে এলাকায় আল্লাহ আজাব গজব নাজাব। ঠিক কিনা বলেন? আমি এসে এশার নামাজের পর আপনাদের এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত শুনলাম, আরে এরাই তো বিশ্ববিজয়ী হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? এ সকল মাদ্রাসাগুলো থেকে হাফিজে কোরআন বানানো হয়, এরা বিশ্বের 200-300-150 রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে সারা বিশ্বের মধ্যে এক নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এদের তিলাওয়াতের মান অত্যন্ত সুন্দর, তিলাওয়াত শুনে বোঝা গেছে এখানে তাদেরকে বিশ্বমানের হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। আমরা যদি এর সাথে মহব্বত রেখে আর্থিকভাবে বিভিন্নভাবে আন্তরিকতার সাথে যদি সম্পর্ক রাখি, ইনশা আল্লাহ কামতির কঠিন ময়দানে এরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আমাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।